আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ফটোশপের মাধ্যমে একটি বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিব, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে বিজনেস কার্ডের নাম দিব BUSINEWS, বিজনেস কার্ড দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেব, তারপর উইথ দিব 3.5, এটা হচ্ছে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ, আর হাইট দিব 2, ঠিক আছে। রেজুলেশন থাকবে 300, রেজুলেশন থাকবে 300, ঠিক আছে। আর কালার মোডটা অবশ্যই দিব CMYK, কারণ প্রিন্ট করার জন্য যেসব ডিজাইন করা হয় সেগুলোর কালার হয় CMYK, ঠিক আছে। এখন ক্রিয়েটে ক্লিক করব। এখন আমরা ভিউতে চলে যাব, ভিউ থেকে রুলার্স, ঠিক আছে, রুলার নিয়ে আসব। রুলার নিয়ে এসে এখান থেকে টান দিয়ে এখানে বসাবো, ওকে। এখন আমরা এখানে ট্রিম সাইজ দিব, ট্রিম সাইজটা হচ্ছে যেখানে আমাদের লেখাগুলো থাকবে, মানে লেখাগুলো হচ্ছে ট্রিম সাইজের বাইরে যাবে না, ঠিক আছে। সেটা করার জন্য আমরা এখান থেকে ইমেজে চলে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ট্রিম সাইজটা আমরা এখানে উইথ দিয়ে দিব -0.25, আর হাইট দিয়ে দেব -0.25, অর্থাৎ চতুর্দিকে 0.25 করে কমে যাবে। প্রসিডে ক্লিক করব। এখন আমরা আবার উপর থেকে রুলার নিয়ে আসব, চারদিকে রুলার হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু আমাদের মূল বিজনেস কার্ডের সাইজটা কমে গেছে, ঠিক আছে। এখন আমরা এই সাইজটা বাড়িয়ে দেব এবং সাথে ভিড অ্যাড করব। ভিড হচ্ছে আমাদের যখন বিজনেস কার্ডটা কাটা হবে তখন ভিডের মধ্যে থেকে কাটা হবে, ঠিক আছে। এখন আমরা আবার ইমেজে চলে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ এখানে ইঞ্চি সিলেক্ট করে দেব, তারপর উইথ দেব 0.50 এবং হাইট দেব 0.50, ওকে। এখন আমরা আবার রুলার নিয়ে এসে এটা এখানে সেট করে দিব। আমাদের এক্সট্রা যে অংশটা সেই অংশটা আমাদের কাটা হবে, এটাকে বলা হয় ব্লিড। আমাদের বিজনেস কার্ডের টেমপ্লেট সেভ করা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এই টেমপ্লেটটি সেভ করে রাখতে পারেন, ভবিষ্যতে যখন ডিজাইন করবেন তখন জাস্ট টেমপ্লেটটি ওপেন করে ডিজাইন করতে পারবেন। এখন আমরা এখানে একটা রেকটেঙ্গেল নেব, আমরা আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দিয়ে দিব, ঠিক আছে, হোয়াইট, ওকে। এখন আমরা এখান থেকে আবার একটু রেকটেঙ্গেল টুল নিব, এখন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করে এই কর্নার একটা ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ইয়েস। এখন আমরা এই শেপটার কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে আমরা একটা কোড এখানে বসানো আছে, ও কপি করে আমরা এখানে এনে পেস্ট করে দেব, ঠিক আছে। এখন আমরা এলিয়াটিকে কপি করব,
কপি করার জন্য এটা ড্রাগ করে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ছেড়ে দেব, তাহলে এটি কপি হয়ে গেল। এখন অল চেপে ধরে এটা শেপটা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমরা এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নেব, তারপর ফ্লিপ হরিজন্টাল আবার ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেব, ঠিক আছে। তারপর এটা এই কোণায় নিয়ে আসব। এখন এটা আমরা ড্রাগ করে নিচে নিয়ে এনে ছেড়ে দিলাম, আর একটি কপি হয়ে গেল। এখন নিচের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা জাস্ট এটা একটু ধরে এভাবে বড় করে দিব। এখন আমরা উপরের যে লেয়ারটা আছে এটার কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করে, আমার এখানে একটা কোড আছে এটা আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, দেখেন যে নিচের অংশের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এই লেয়ারটার কালার চেঞ্জ করে দেব। এটা করার জন্য এখানে ক্লিক করব, করে ওই কোডটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটা হালকা একটু চেঞ্জ করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আসব, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এরকম একটা টুল সিলেক্ট করব, করে একটা শেপ বানাব, ঠিক আছে। আমরা এই এটাকে এই শেপটাকে আর একটু উপরে তুলে দিব, ঠিক আছে। উপরে তুলে দিয়ে এখানে এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে এভাবে রোটেট করে দেব, ঠিক আছে। রোটেট করে এভাবে সেট করে দিব। এখন এটা কালারটা চেঞ্জ করে দেব, কালারটা দিব এই কালারটা, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে একটা কিউআর কোড নিয়ে আসব। এটা অল্টার চেপে ধরে ছোট করে নিব, ছোট করে জাস্ট এই জায়গায় এসে এন্টার সেট করে দেব। এখন এখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো অ্যাড করে নিব, ঠিক আছে। সেটা করার জন্য আমরা এখানে টেক্সট সিলেক্ট করে এখানে ক্লিক করব। আমাদের ফ্রন্ট সাইডের কাজ কিন্তু শেষ। আমরা এখন সবগুলো আনলক করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, সবগুলো একটা গ্রুপ হয়ে গেল। এখন এটার নাম আমরা দিব ফ্রন্ট। এখন আমরা এটাকে ড্রাগ করে ক্রিয়েট নিউ লেয়ার এখানে এনে ছেড়ে দেব, ঠিক আছে। এখন মূল যে ফ্রন্ট সাইড এটাকে লক করে রাখবো, লক করে ফ্রন্টের যে কপি এটাকে ওপেন করবো। ওপেন করে আমার টেক্সট যত আছে সব ডিলিট করে দেব। এখন আমরা একটা লগো নিয়ে আসবো, লগোটা হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন উনি আপনাকে লগোটা দিবে। আমাদের যেহেতু সেরকম কোনো লগো নেই, আমরা জাস্ট হচ্ছে আমাদের একটা ডামি লগো নিয়ে আসবো।
এখন এখানে নিচে জাস্ট লিখে দিব কোম্পানি নেম, অর্থাৎ আপনি যে কোম্পানির জন্য কাজ করছেন সেটা সেই কোম্পানির নাম হবে। এটা কালারটা আমরা দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিব, ওকে। আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এখন এটা সেভ করে নিব, ঠিক আছে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এখানে আমরা ডেস্কটপে যদি সেভ করি বিজনেস কার্ড ডিজাইন, ওকে। আমরা এই ডিজাইনটা একটা মকআপে সেট করে দেখাবো। প্রথমে আমরা ফন্টটা সেট করব, ঠিক আছে। এখানে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা ফন্ট সাইজটা নিয়ে আসবো। দেখেন যে ফ্রন্ট সাইডটা মকআপে সেট হয়ে গেল। এখন আমরা ব্যাক সাইডটা দিব, ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এটাতে ক্লিক করে ব্যাক, ব্যাক সাইডটাও সেট হয়ে গেল। তো এভাবে ফটোশপের মাধ্যমে আমরা একটি সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। ধন্যবাদ।